গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে স্নান টান সব সেরে নিয়েছি, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজ আমি কয়েকটা পদ রান্না করব। আমি কয়েকজন বৃদ্ধা মায়েদের রান্না করে খাওয়াবো। আমারও আনন্দ লাগবে, ভালোও লাগবে। আমি সব কেটে নিচ্ছি, গুঁড়ো আলুও সিদ্ধ করে নিয়েছি, টমেটো চাটনি রেডি করে নিচ্ছি, লাউ দিয়ে তিতা দিয়ে ডাল হবে, আরও অনেক কিছু হবে, পরে সেগুলো তোমাদেরকে দেখাবো। তিনি জানি সকলেই বৃদ্ধা, বাড়ির অন্যান্য লোক আছে কিন্তু আমরা আজকে আমার দিদির বাড়িতে কয়েকজন বৃদ্ধা মার জন্য খাওয়ার আয়োজন করেছে, তাই আমি নিজেই রান্না করছি বৃদ্ধা মায়ের জন্য। আর বাড়ির অন্যান্য লোকও আছে, তাই আমি রান্না করছি আজকে পনির দিয়ে আলু দিয়ে পনির দিয়ে রসা, আর করবো কাঁচা কলার কোপ্তা। এটাকে রসা বানাবো, কাঁচা কলার কোপ্তা করে বড়া করে এটা দিয়ে আমি রসা বানাবো। আর করবো বেগুনি করবো, এই যে তিন কোনা পাঁপড় ভাজবো। আর যেগুলো রান্না হয়ে গেছে এগুলো হচ্ছে ডাল, তিতার ডাল, লাউ আর তিতা দিয়ে, আর করেছি লাল শাক ডালে বড়ি দিয়ে, আর লাউ ঘন্ট ডালে বড়ি দিয়ে, আর করেছি চাটনি বুটের ডাল, আর থাকবে সঙ্গে থাকবে দই আর মিষ্টি। আর দিদির ছেলের বিয়ে, অর্থাৎ আমার ভাগনার বিয়ে হয়েছে বলে তাদের খাওয়াতে পারেনি, আজ তাই দিদি এই খাওয়ার আয়োজন করেছে। আমি কাঁচা কলা কোপ্তাও বানিয়ে নিয়েছি, আমি রসা কিছু মশলাও দেওয়া হয়ে গেছে। আমার বেগুনিও হয়ে গেছে, এই যে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। মায়েদের জন্য রান্না হয়েছে তিতার ডাল লাউ দিয়ে, বুটের ডাল, লাল শাক ডালে বড়ি দিয়ে, লাউ ঘন্ট ডালে বড়ি দিয়ে হয়েছে। আর পনিরের তরকারি, আর কাঁচা কলার কোপ্তা, চাটনি, বেগুনি, আর মা আসতে পারবে না বলে তাদের খাবার বেড়ে দেওয়া হচ্ছে। বৃদ্ধা মায়েরা এসে পড়েছে, তারা সুন্দর করে খাচ্ছে। দ্বিতীয়টা তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব একটা অবশ্যই করে দিও।